ডিগবৈর আইওসি ট্যাঙ্কার নিবিড়া প্রক্রিয়া জালিয়াতির অভিযোগ উত্থাপিত হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যাঙ্ক স্থাপন করে জালিয়াতি চলা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। তেল পরিবহনের বাবে পরিবহন বিভাগে দিয়ে পঞ্জীয়ন পত্র, তেল পরিবহন গাড়িত ট্যাঙ্ক স্থাপনত জালিয়াতির অভিযোগ উত্থাপিত হয়েছে। পরিবহন বিভাগের পঞ্জীয়ন পত্র নোহাক ট্যাঙ্ক স্থাপনেরও অভিযোগ উঠিছে আর এই জালিয়াতিত লিপ্ত হয়েছে একাংশ ঠিকাদার। তেওঁলোকৰ নামো ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। দুলিয়াজান তিনিচুকীয়ার একাংশ ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছে। বোকাখাত তিনিচুকীয়ার একাংশ গ্যারেজত নির্মাণ করা হয়েছে এইদরে গাড়ি সমূহত আর এই ট্যাঙ্কারে তেল চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে এবার উত্থাপিত হয়েছে। এটা গুরুত্বপূর্ণ খবর আমি জানাই আছো। নিয়ম নোহাকৈ আসলে নিয়ম বহির্ভূতভাবে ট্যাঙ্ক স্থাপন করা দেখবলে পাওয়া গেছে আর ট্যাঙ্ক স্থাপন করে একাংশ ঠিকাদারে লুটপাট চলা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। আইওসির নিবিড়া প্রক্রিয়াত এই জালিয়াতির সৃষ্টি হয়েছে আর সেই নিয়ম নোহাকৈ যেদরে ট্যাঙ্ক স্থাপন করেছে সেই বিষয়টি বিভিন্নজনে অবগত করেছে। কেবল এয়াই নহয়, যখন লোক ইয়ার জড়িত হয়ে আছে তেওঁলোকৰ নামও প্রকাশ করবলে ইতিমধ্যে সক্ষম হয়েছে বহু লোকে। তেল পরিবহনের যে গাড়ি আছে সেই গাড়িত ট্যাঙ্ক স্থাপন করেছে, ট্যাঙ্ক স্থাপন করে এই জালিয়াতি করে থাকা বলে অভিযোগ উত্থাপিত করেছে সচেতন মহলে। আর পরিবহন বিভাগের পঞ্জীয়ন পত্রও হাতত নাই আর পঞ্জীয়ন পত্র নোহাকৈ ট্যাঙ্ক স্থাপনের অভিযোগ উঠিছে। একাংশ ঠিকাদারের নাম কোয়া হয়েছে। দুলিয়াজান তিনিচুকীয়ার একাংশ ঠিকাদারের বিরুদ্ধে এই অভিযোগ আছে। লগতে বোকাখাত আর তিনিচুকীয়ার একাংশ গ্যারেজত নির্মাণ করা হয়েছে এই গাড়ির ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারের জড়িয়ে তেল চুরি করার অভিযোগ উত্থাপিত হয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। নিবিদা ট্যাঙ্কার গাড়ির নিবিদা প্রক্রিয়ার যে ফলাফল, এই ফলাফল আমি টাইম ছাত্র সন্থায় চূড়ান্ত আহা দেখি, বিসঙ্গতি দেখি। একাংশ আই এস এলর বিষয়ার উচ্চপদস্থ বিষয়ার যে সিন্ডিকেট চলিছে তাত মই মতালি চলিছে। নিজের ইচ্ছারে আশিক পুষ্ট ঠিকাদারক ইচ্ছা অনুসারে নিবিদা প্রক্রিয়াত এখন জঙ্গলের মাজত সোমাই থাকা গাড়ি সমূহ যোগান ধরেছে। তারে আটাইতক ডর কথা, কোন জেলা পরিবহন বিষয়া এনেকা জঙ্গলের মাজত থাকা এখন গাড়ি ফিটনেস দিবলে কেনেকে দিবলে সক্ষম হল, আর তারে আপনার কেলভিশন সার্টিফিকেট কেন ধরনের পাবলে সক্ষম হল, ট্যাঙ্কি নোহাকে বডি গাড়ি এপলোসিস লাইসেন্স কেনকে পালে, এই কথাখিনি আসলে আমি সরকার তদন্ত করবেন দাবি জানাইছো। আর তদন্ত করবেন কিন্তু সরকার এটা সৎসাহ গোটাব পৰা নাই। আই এস এলর উচ্চপদস্থ বিষয়া কর্মচারী যখন ইয়াত জড়িত হয়ে আছে এই সিন্ডিকেটাসত, এই সিন্ডিকেটাসর উচ্চপদস্থ বিষয়াসকল গ্রেপ্তার করব লাগিব, তদন্ত আওতালে আনিব লাগিব। আর যখন জেলা পরিবহন বিষয়া আছে বা যখন অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ভাবে আছে যখন ইয়ার ক্লিয়ারেন্স বা সার্টিফিকেট সমূহ দিছে তেওঁলোককো তদন্ত আওতালে আনিব লাগিব। আর অজয় কুমার যাদব যে আসলে চূড়ান্ত সম্পূর্ণ একটা কেলেঙ্কারি করে পেলায় সম্পূর্ণ বক্রপথে গিয়ে যে টেন্ডার পাবলে সক্ষম হয়েছে এখেতর ওপর ব্লেকলিস্টেড করে তেখেতক জেল হাজলে প্রেরণ করবো কারণে টাইম সেন্টার দাবি জানাইছো। আর এই মন্তব্য বিভিন্নজনে এটা অভিযোগ উত্থাপিত করেছে। দল সংগঠন হস্তম হয়েছে এই বিষয়টুক লৈ, ঠিকাদারের নাম পর্যন্ত উল্লেখ করেছে আর কিদরে সেই ট্রাক সমূহ যোগান ধরেছে, কোরপরা সেই ট্রাক সমূহ আনিছে, এই সকলবোৰ আমি জানিবলৈ চেষ্টা করি। আমার তিনিচুকীয়ারপরা মূর এই মুহূর্তে ফোন লাইনত আছে প্রাঞ্জল প্রতিম ভূঁইয়া। প্রাঞ্জল, শেহতীয়া খবরখিনি কি আছে, কিদরে এই তেল সমূহ চুরি করেছে, কি প্রক্রিয়ার মাজে এই বাহন সমূহ আসলে কোরপরা আনি এই যে বৃহৎ যে কেলেঙ্কারি তেল কেলেঙ্কারি করে আছে সেয়া সংঘটিত করে আছে, সবিশেষ তথ্যখিন জানিব বিচাৰিছো। আসলে বিভিন্ন অঙ্কে বিভিন্ন সময়ের পর আসলে অভিযোগ উত্থাপিত হয়ে আছে যে আই অসি এলর যে নিবিদা হয় গাড়ি ট্যাঙ্কারপর নিবিদা হয় একটা সিন্ডিকেট চক্র একটা সমগ্র এই নিয়ন্ত্রণ করে আছে সমগ্র এই নিবিদা প্রক্রিয়াটো। আর তার মাজে সমগ্র আসলে এই যে তথ্য, এই তথ্য এনকেটিভ হাতে বর্তমান আহি পড়েছে। আর যেহেতু 30 তারিখে যা 30 আগস্ট তারিখে যেহেতু আই অসি এলর নিবিদা ট্যাঙ্কার নিবিদা যে ফলাফল ঘোষণা করার পাছতে এই ভয়ঙ্কর যে চাঞ্চল্যকর তথ্য আসলে আমার হাতে খবর আহিছে। আর মই এটা কথা উল্লেখ করিম, যখন বাহন A09AC9075 এইখন আসলে বাহন একটা একটা পরিত্যক্ত অবস্থা, দুলিয়াজান স্থিত যে বিশাল মেগামার্টর সমীপত থাকা যে জঙ্গলত আসলে জঙ্গলে আবরা এই ট্রাকখন আসলে সেই ট্রাকখন আসলে একটা একটা গুডস কেরিয়ার ট্রাক আছিল। কিন্তু সেই ট্রাকখন কেনেকৈ আসলে ট্যাঙ্কারও নিবিদাত আসলে এনেকে নিবিদাত পোৱা হল বা পঞ্জীয়ন পত্র নোহাকৈ যখন ট্যাঙ্কারও পঞ্জীয়ন পত্র হওয়া নাছিল সেই গাড়িখন আসলে সেই বাহনখন এখন গুডস কেরিয়ার বাহন আছিল, কেনেকৈ নিবিয়া ট্যাঙ্কার হিসাবে নিবিদা প্রাপ্ত হলে ট্যাঙ্কার সেই গাড়ি উক্ত গাড়িখনের নম্বর লগতে A01NC8865 আর A01NC8861 এই দুখন গাড়ি আসলে বোকাঘাটত গোলাঘাট জেলার বোকাঘাটত আসলে এই দুখন ট্যাঙ্কার এখন চেসিছত আসলে ট্যাঙ্কার তার স্থাপন করায় নাই, এখন
গুরু নানক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামৰ এটা প্রতিষ্ঠানত এটা প্রতিষ্ঠানত সেইখন টেংকার আসলে টেংকার বনাই থাকা হয়েছে এই সমগ্র বিষয়টো। আর একটা কথা উল্লেখ করে মঙ্গিতা, AS23CC2781 এইখন গাড়িখন আছে তিনিচুকীয়া যি VIP ডিষ্ট্ৰিক্টৰ এটা গুদামৰ ভিতৰত আচলতে চাৰিবেৰ সীমাত এটা পৰিতপ্ত অৱস্থাত এটা চেচিচ পৰি আছে। এই সমগ্ৰ চেচিচ থকা গাড়ীসমূহ কেনেকৈ টেংক হিচাপে নিবিদা প্ৰাপ্ত হ'ল বা কেনেকৈ অনুমতি দিলে, যি কেলিব্ৰেশ্যন চাৰ্টিফিকেট লাগে বা যি এক্সপ্ল'ছিভ চাৰ্টিফিকেট লাইচেঞ্চখন লাগে, এই সমগ্ৰ লাইচেঞ্চসমূহ যেতিয়া এখন বাহনত টেংকাৰটো ফিট হৈ যায় তেতিয়া সমগ্ৰ গাড়ীখন সম্পূৰ্ণ হোৱাৰ পিছতে আসলে নিবিদা নিবিদা প্রাপ্ত হয় বা তেখেতের নিবিদা কারণে যোগ্য বলে হব হয়। কিন্তু আশ্চর্যজনক কথা, এই সমূহ বাহন কেন যখন নাম আমি উল্লেখ করেছো, এই বাহন কেন কিন্তু আসলে কোবার চেচিস চেচিসটো পড়ি আছে, কোবার জঙ্গলের মাজত গুজ কেরিয়ার বাহনের নামত রেজিস্ট্রেশন হয়ে আছে। সমগ্র আসলে এই সমগ্র আয়োজন নিবিদাটোত এটা বেবেজারি দেখা গেছে, এটা বিত্ত খেলিমেলি দেখা গেছে, জালিয়াতি দেখা গেছে। আর তারপরে সমগ্র তিনিচুকীয়া যে দল সংগঠন সমূহ জাগ্রত হয়ে পড়েছে, তেখেতলোকে সমগ্র এই ঘটনাটা মুখ্যমন্ত্রী তদন্ত করব দিছে। আর আসলে এই সিন্ডিকেট চক্রতে বিভিন্ন সময় যে আমি তথ্য পাইছো, আমার যে তথ্য আছে যে কেজনগী নাম আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমত ইয়াত নিবিদা পোৱা লোকসকলের তেল চুরি, যে বৃহৎ তেলের চুরির সিন্ডিকেট চলি আছে তিনিচুকীয়া দুলেজান অঞ্চলত, এই ডিব্ৰুগড় এই সমগ্র এই অঞ্চল তেল চুরি সিন্ডিকেট আসলে তেখেতলোকৰ নাম কেতিয়াবা উত্থাপিত হয়, এনেকুৱা ধৰণৰ অভিযোগ আছে। গতিকে সমগ্র এই যে এটা প্রক্রিয়া নিবিদা প্রক্রিয়া আইসিএলর অফিসার লগত সমগ্র প্রক্রিয়াটা এটা বৃহৎ কেলেংকারি আর জালিয়াতি দেখা গেছে অঙ্কিতা। হয়, নাম প্রকাশ করেছে নাকি দল সংগঠন সমূহে যে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত করেছে? আসলে অঙ্কিত এটা কথা উল্লেখ করব, দুলিয়াজানের যখন গাড়ি আসলে দল সংগঠনে আসলে সমগ্র গাড়িখন ধরা পড়েছে, গাড়িখন AKN নামত একটা প্রতিষ্ঠানের নামত পঞ্জীয়ন হয়ে আছে। লগতে কুখ্যাত যে তেল চুরি কাণ্ডর আসলে অভিযুক্ত বিভিন্ন ক্ষেত্রে সংবাদ মাধ্যমের শিরোনাম দাখিল করে এই সুলতান আহমেদ নামত তিনিচুকীয়া যে লোকজন, সেই লোকজনও আসলে ইয়াত প্রায় কেবাখনো ট্যাঙ্কার নিবিদা গ্রহণ করেছে। লগতে আৰু এগৰাকী শ্ৰী ৰাম নাৰায়ণ নামৰ এজন লোকৰ ব্যক্তিয়ে সমগ্ৰ টেণ্ডাৰ নিবিদা প্ৰাপ্ত নিবিদা পাইছে। কিন্তু সমগ্ৰ এই গাড়ীকেইখন যিখন নিবিদা অলৰেডি পোৱা হৈছে, যিখন ফলাফল নিবিদা লিষ্টত আহি গৈছে AS40, এই সমগ্ৰ গাড়ীখনে এখনো টেংকাৰ নহয়। তাৰ পৰিপ্ৰেক্ষিতত সমগ্ৰ এই কথাখিনি আচলতে এটা কথা পুনৰ প্ৰমাণ কৰিছে যে AS40 যি টেংকাৰ নিবিদাৰ যি প্ৰক্ৰিয়া, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো প্ৰাঞ্জল আপোনাক এই মুহূৰ্তত। আৰু শেহতীয়া খবৰখিনি আমাক জনাইছে প্ৰাঞ্জলে, যি কেলেংকাৰী আচলতে চলি আছে, এটা বৃহৎ চক্ৰ ইয়াৰ সৈতে জড়িত হৈ আছে, ঠিকাদাৰ আছে আৰু বিভিন্নজন লোক ইয়াত জড়িত হৈ থকা বুলি তেওঁ অভিযোগ উত্থাপিত কৰিছে। আৰু যিখন ট্ৰাকৰ আমি দৃশ্য দেখুৱাই আছো, যিদৰে নিৰ্মাণ কৰি থকা হৈছে, যিটো প্ৰতিষ্ঠানৰ নামত আছে, তেওঁলোকো আচলতে আইনৰ আওতালৈ আহিব লাগে, তেওঁলোকৰ বিৰুদ্ধে আচলতে অভিযোগ উত্থাপিত যিহেতু কৰিছে দল সংগঠনে, গতিকে অতি শীঘ্ৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰাৰো আহ্বান জনাইছে অসমৰ মুখ্যমন্ত্ৰীজনক।